হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিনা ব্লগ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো ছাড়া। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর আমরাও খুব ভালো আছি। তো দেখতে পারলে পাখিরা বইয়ে যে সকাল সকাল চলে গেল কাজে, তো টোটো নিয়ে চলে গেল। তো একদিন কাজে না গেলে আমাদের পেটে ভাত যাবে না, তো তোমরা সেটা জানোই ভালো করে। তো তো টোটো নিয়ে চলে গেলো। আর কয়েকদিন ধরে বৃষ্টি, আকাশের অবস্থাও ভালো নেই, তো ভালো করে হচ্ছে কাজে যেতেও পারছে না, টোটো নিয়ে যেতেও পারছে না। তো আজকেও আকাশটা বেশি ভালো নেই, তোমরা দেখতেই পারছো। এই যে দেখো, হালকা একদম মেঘমেঘ করছে এদিকে, আবার এদিকে অল্প মানে বৃষ্টি আসবে না, কিন্তু আকাশটা একদম ভালোই আছে। তো তাই কাজে চলে গেল পাখিরব্বু তাড়াতাড়ি করে। তো ফোন করছে, ভাড়া আছে যেহেতু দোকানে, তো সেহেতু চলে গেল তাড়াতাড়ি চা খেয়ে। আর আমি চলে আসলাম এদিকে, যে সোনা মাম্মাম তো উঠে গেছে, ওকেও খাওয়াই দিয়েছি। ও গেছে ওই যে বুনোদের বাড়ি গেছিল, তারপর ওই যে চলে এসছে, দেখতে পারছো। ওদের থেকে কোথায় যায়, ওর একদম এখনও হাঁটতে পারে না, তো এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক সে চলে গেল। দেখবা এখানে এসে একবার, এই দেখবা নাই, চলে গেল ওই বাড়িতে। তো এখন হচ্ছে বুনোদের বাড়ির থেকে আসলো, তো আমার ওই যে ছোট ননদটা পাশে বাড়ি। তো এই যে দেখতে পারছো ঘরে এসে ঘরের কাজগুলো করছে। আমি এখন মশারিটা উঠাই রাখলাম, তারপরে যে তো জানো না বন্ধুরা, কয়েকদিন ধরে সোনামাম বৃষ্টির জন্য একদম হিসু করতে করতে একদম শেষ করে দিয়েছে বিছানায়। ও না, রাত্রেবেলায় যদি হিসু করে দেয় না, বলতে পারে না, তো ঘুমিয়ে ঘুমাচ্ছে, এদিকে ঘুমিয়ে আছে, দেখবা এদিকে হিসু করে দিচ্ছে। তো কয়েকদিন ধরে এই যে হিসু করতে করতে একদম ভাবছি, কালকে ধুইলাম কতগুলো বন্ধুরা, তো কালকে ভিডিও করিনি, তার জন্য তোমরা দেখতে পারোনি। তো আজকে ওগুলো সব বের করে দিব, একদম উপরে বেড কভারটা আর হচ্ছে নিচে একটা কাঁথা আছে, তো সেটা একদম ধুয়ে দিব। তো ও হচ্ছে যেখানে থাকে সেখানে হিসু করে না, একদম ওই কিনারে গিয়ে আমার জায়গাটা ওইখানে হিসু করে দিয়েছে। তো এই এগুলো উঠানোর পর তোমরা দেখতে পাবে কোথায় হিসু করছে। তো বন্ধুরা, বাড়ি গিয়েছিলাম, তারপর হচ্ছে চলে আসছিলাম। তো কয়েকদিন ধরে হচ্ছে ব্লগ করতে পারছি না, শরীরও ভালো নেই, এদিকে বৃষ্টি, তো ভালো লাগছে না, মনটাও ভালো নেই কেন জানি। তো এই যে আজকের থেকে শুরু করছি, তো এই যে দেখতে পারছো হিসু করে কী করছে, একদম ভিতর নিচের হচ্ছে এটা হচ্ছে একদম শেষ করে দিয়েছে গদিটা, তো সবটা একদম শেষ করে দিয়েছে হিসু করতে করতে। তো এটা বের করে দিব, রৌদ্র তো নেই বাইরে, তবুও বের করে দিব, যদি হাওয়ায় একদম শুকাবে তো ভালোই, আর যদি রৌদ্র উঠে পড়ে তো আরও ভালো। তাই এগুলো হচ্ছে ধুয়ে দিব আর এটা বের করে দিব, কারণ এটা বের না করলে একদম গন্ধ এখন হচ্ছে এত, এখন তো বড় হয়েছে না, সব কিছু খায়, তো এখন হচ্ছে ওর গন্ধ করে হিসুটা। তো ওগুলো নিয়ে আমি বাইরে রেখে আসলাম, আর এটা হচ্ছে নিয়ে যাব, এটা একা তো নিয়ে যেতে পারবো না, বাবাকে বলবো, বাবা ধরবে নি। তো এই যে দেখতে পাচ্ছ হিসুগুলো কী অবস্থা করছে। তো আমার এইগুলো ধুইতে একদম যায় সোনা মাম্মাম, হিসু করলে ওই দিনটা একদম পুরোই ধুইতেই চলে যাবে। তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করবো, টেবিলে একদম সব কিছু পানির বোতল ঝুড়ি ছিল, তো ওগুলো সরাই দিলাম, তো এখন পরিষ্কার করে দিব টেবিলটাও। তো বাড়িতে ছিলাম না কয়েকদিন ধরে, তোমরা তো জানোই ভোট দিতে গিয়েছিলাম, তারপর ওইখানে ছিলাম দুই তিন দিন ছিলাম, তারপর বাড়ি এসে ব্লগ তো শুটই করা হয়নি। তো শুধুমাত্র এই যে আমার ভাইস্তার বার্থডে যে হয়েছিল, সেই ব্লগটা হচ্ছে শ্যুট করেছিলাম, তোমরা সেটা দেখছিলে। তো বন্ধুরা, সবে রান্না কমপ্লিট হলো, তো এখানে ভাজি, ডাল আর মাংস রান্না করছি। মাংস এখন ওই ঘরেই আছে, ওই রান্নাঘরে, তো ভাতটাও ওইখানে আছে, নিয়ে আসিনি। তো আরও কাপড় আছে কিছু ধুয়ে দিব, ওই যে ওটা বের করে দিলাম, একটু রোদ্র উঠলো, তো পেচ্ছাপ করে একদম শেষ করে দিয়েছে গন্ধ। তো সব কিছু ধুয়ে দিলাম, কাঁথাটা বেড কভারটা উপরে, আর এই যে সোনা মামামের অবস্থা দেখো কী করে রাখছে ঘরে, এসে দেখি একদম সব খেলনা একদম বিছানার উপর মেলে সব কিছু রেখে দিয়েছে। তো ওগুলো এখন গুঠায় রাখবো, রেখে তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে তারপর ঘরটা মুছে দিব বস। তো রান্না তো হয়ে গেল, এখনও খাইনি, খাওয়ার সময় নেই, কারণ কাজ আছে, আরও কাপড় ধুবো,
তো সবকিছু আগে ঘরের কাজটা কমপ্লিট করব, তারপর স্নান করে একবারে গোসল করে একবারে খাওয়ার সোনাকে খাওয়াই দিলাম। ওইদিকে আবার ওকে আধা ঘন্টা লাগলো খাওয়াইতে, তো এগুলো তাড়াতাড়ি গুছাই ব্যাগে ঢুকাই। সমস্ত কিছু এই এখন ভুবে রাখবো, একটু পরে এসে আবার বের করে সব খেলবে। তো এটা একদম এইখানে আটকায় রাখবো, তো এটা থাক ঘুমটা ঝেড়ে দিই। তো বন্ধুরা সমস্ত কাজ সেরে একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ করে ফোন আসলো ছোট ননদের, তো ওদের বাড়ি যেতে বললো, তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। তো সবাই সবাই বলতে পাখি শোনা আর ওর আব্বু যাবে ব্যাগ, তো রেডি, তো আমরা এখন যাচ্ছি। তো ঘরের কাজ একদম গুছিয়ে নিয়েছে, যে তো সবটা হচ্ছে ইস্যু করছিল, ওটা যে রোদ্রে দিয়েছিলাম ওটাও ঘরে একদম নিয়ে এসেছি, তো বিছানাটা করে রেখে দিয়েছি। তো তোমাদের বললামই তো একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো বুনুর শাশুড়ি মা হচ্ছে বাড়িতে নেই, তো একা বাড়িতে, তাই যেতে বলছে, তো রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছি আমরা। তো থাকবো হয়তো দুই দিন, দেখি। তো আমার তো যাওয়ার ইচ্ছে নেই, মনটা চাচ্ছে না যাওয়ার, তবুও যেতে হচ্ছে। তো পাখিরা বললো যাও, তো যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা ব্লগটা হচ্ছে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই, চলো। এই যে ব্যাগ তো ঘেমে গিয়েছে বন্ধুরা, গরম লাগছে খুব, কারেন্টও ছিল না এতক্ষণ, এইমাত্র কারেন্ট আসলো। তো জামাটা লেগে দিচ্ছে, লাগাই দিই, থাকবে না মনে হলে তো মা পরে দিবে হয়তো, জায়গায় দিয়ে যাই। তো জিনিস মনে নেই চার্জারটা, চার্জারটা হচ্ছে শুধু সেটা নিব, ডাটা কেবলটা এখানে তো আছে বন্ধুদের বাড়িতে, তো এটা দিচ্ছি। তো হয়ে গেল, মামা আমি জুতো নিয়ে যাইনি, সোনা না জুতো, এগুলো জুতো পরো, ও মা যত জুতোটা পরে তুমি এই জুতোটা পরো, হুম পরো জুতোটা পরো আগে। চলো, কি করো, আসি তো এখানে আসি। এই যে নখ কাটার সময় পায় না সারাদিন, এই যে এখন নখ কাটছে রেডি হয়ে, চলো। সোনা রেডি, দেখি মুখটা টাটা করে দাও, খালি গিয়ে পানি খাবে, আসো।
চলো না, আকাশটা খারাপ তো, তো আকাশও খারাপ, দেখতেই পাচ্ছো মেঘ একদম, বৃষ্টি চলে আসবে, তো চলো তাড়াতাড়ি, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে লাগবে না হলে কিন্তু। বন্ধুরা আমরা এই যে মাত্র অর্ধেক রাস্তা পৌঁছেইছিলাম আর কি, তো এই তোমাদেরকে বললাম যে আকাশের অবস্থা ভালো না, দেখাইলাম কি মেঘ করছে, তো এই যে বৃষ্টিও চলে আসছিলো, এত বৃষ্টি একদম, তারপর একটা এই যে একটা দোকানে আছে দাঁড়াইছি, দোকানে দাঁড়ায় এই যে বসে আছি এখন, এই যে লেস নিয়েছে সোনা মামন লেস, আর হচ্ছে ওই যে এটা হচ্ছে ফুচকা, তো ওই ওটা হচ্ছে টমেটো সস আছে ওই ভিতরে, তো ওটা দিয়ে হচ্ছে খেতে হয়, তো আব্বু ওইখানে দোকানে, তো আমরা এই যে খাচ্ছি বসে দুজনে মিলে, এত বৃষ্টি যাওয়াই যাবে না, সোনা মামা আছে আর ভিজে যাবে, দেখো এই যে দোকানে না দিতে তো আমরা ভিজেই যেতাম, একটু বৃষ্টি, তারপরে এই যে দোকানটা খুলে এই দোকানে ভিজে একদম বসে আছে, কমুক তারপর একটু কমলেও দেরি হয়ে যাবে, লাগে। তো বন্ধুরা এই যে বাড়ি পৌঁছে গিয়েছি, আর আস্তে আস্তে একদম 7টা বেজে গিয়েছিল, তো এসে এই যে ড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম, তাও একটু একটু ভিজে গিয়েছি, সোনামকে হচ্ছে ভালো করে ঢেকে নিয়েছিলাম, ও ভিজে নি, তো আমার একটু ভিজছে ড্রেসটা, পাখিরা বুড়ো অল্প একটু ভিজছে, তো এই যে আমরা এখন চলে আসলাম, তো বোন ওইদিকে চা করছে, চা খাবার, পাখিরব্বু থাকবে না, বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে, তো এই যে চা দিয়ে দিয়েছে, তো আমরা চা খাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা হচ্ছে এখানে শেষ করব, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমাদের সাথে হচ্ছে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি, আর আমরাও ভালো থাকবো, তো টাটা, আসসালামু আলাইকুম।